আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে সম্প্রতি নবান্ন সভাঘরে আয়োজিত একটি বৈঠক থেকে রাজ্যের একাধিক পৌরসভার পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান পৌরসভার পৌর পরিষেবা নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে নাগরিক মহলে ফুটপাত দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকায় যানজট নিত্যদিনের সঙ্গী এমনটাই অভিযোগ পৌরসভায় বসবাসকারী নাগরিকদের এছাড়াও রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল অমৃত প্রকল্পে জল সরবরাহ করার জন্য যে সমস্ত জায়গায় রাস্তা খোঁড়া হয়েছে সেই খোঁড়া রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বছরের পর বছর ধরে এমনটাই বলছেন স্থানীয়রা ইতিমধ্যে মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আর তারপরে আরও নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে যাতায়াতকারী রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে টোটোর জট যেমন শহরে মারাত্মক সমস্যা তৈরি করছে তার পাশাপাশি অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে তার পাশাপাশি ফুটপাত দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন বর্ধমান শহরে জিটি রোড বরাবর ফুটপাত প্রায় দখলে চলে গিয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ তারাও ফুটপাতের একাংশ দখল করে নিয়েছেন মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে জিটি রোডের ওপর দিয়ে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে পথচারী মানুষজনকে বিপদ হাতে করেই ব্যস্ততম জিটি রোড দিয়ে যাতায়াত করতে হয় উল্লাস মোড় থেকে নবাবহাট মোড় পর্যন্ত এই জিটি রোডের দুপাশ দখল হয়ে গিয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের এমনটাই অভিযোগ করছেন শহরের নাগরিকরা কিন্তু পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসন তারা দেখেও নিশ্চুপ হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন এবং কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কোনো পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী কারুর কোনো Thank you. গাফিলতি বরদাস্ত করা হবে না এমনটাই সাপ নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান পৌরসভার পৌরপতিও একই সুরে কথা বলেছেন কিন্তু তারপরেও বর্ধমান শহরের অভ্যন্তরে জিটি রোড দখলমুক্ত কবে হবে তা নিয়ে নানান প্রশ্ন কিন্তু নাগরিক মহলে রইছে বর্ধমানের বিসি রোড তেঁতুলতলা বাজার থেকে শুরু করে বর্ধমানের জিটি রোড বরাবর ফুটপাথ দখল হয়ে গিয়েছে ব্যবসায়ীরা পোষা সাজিয়ে যেমন বসেছেন পাশাপাশি নিকাশি নালার ওপরেও নির্মাণ কাজ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষজনকে ফুটপাত নেই বর্ধমান শহরে এমনটাই অভিযোগ করছেন বর্ধমান শহরের নাগরিকরা ব্যবসায়ীরা তারা যেমন পশার সাজিয়ে নিয়েছেন বড় বড় দোকানদার যারা রয়েছেন তারাও তাদের ফুটপাতের উপরে পণ্য সাজিয়ে ব্যবসা করছেন দিনের পর দিন কিন্তু কাদের মদতে কাদের জন্য ফুটপাত দখল হয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এত ব্যবসায়ীরা যারা ফুটপাত দখল করে নিলেন প্রকাশ্যে এমনকি নির্মাণ কাজ করলেন ফুটপাতের উপর তার নেপথ্যে কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করা দরকার এমনকি শহরের একাংশ নাগরিক বলছেন যারা পয়সার বিনিময়ে এই সমস্ত কাজ করেছেন এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত আর্থিক লেনদেনের অভিযোগ তুলছেন সেই সমস্ত মানুষকে চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি প্রদান করতে হবে তাদেরকে কোনোরকমভাবে রেয়াদ করা চলবে না এমনটাই বলছেন শহরের নাগরিকরা বর্ধমান শহরের ফুটপাত দখল হয়ে যাওয়ার ফলে শহর জুড়ে যানজট যেমন বাড়ছে মানুষের দুর্ভোগ নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছেন সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরও এখনও পর্যন্ত বর্ধমান শহরে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি আদৌ কবে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ হবে বা সেই পদক্ষেপ স্থায়ী পদক্ষেপ কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা তবে বর্ধমান শহরের ফুটপাত যে দখলে চলে গেছে তাকে দখলমুক্ত করা আদৌ সম্ভব কিনা বা যারা ব্যবসা করছেন দিনের পর দিন তাদের নেপথ্যে কারা রয়েছেন সেই সমস্ত মাথাদেরকে সরিয়ে পুনর্বাসন দিয়ে অন্যত্র সরানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে কিন্তু শহর জুড়ে বিস্তর প্রশ্ন কি বলবো মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড তিনি যা বার্তা দিয়েছেন দলের কর্মী নেতৃত্বকে সেইভাবেই মেনে চলতে হবে মুখ্যমন্ত্রী যা বলার প্রকাশ্যে বলেছেন মিটিং করে বলেছেন এরপর তো আমাদের আর বলার কিছু নেই উনি তো যা বলার বলেছেন উনি দলের সুপ্রিমো উনি হেড উনি যা বলবেন সেটাই সবাইকে মেনে চলতে হবে আমরা তো খুব একটা ভালো চোখে দেখছি না কারণ প্রশাসন এখানে নির্বিকার হয়ে গেছে এবং রাস্তাঘাট বর্ধমানের তো আমরা বর্ধমানের শহরের বাসিন্দা বর্ধমানে পঁয়ত্রিশটা ওয়ার্ডে চারিদিকে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে বিগত এক দেড় বছর ধরে পাইপ লাইন ভরার নাম করে একটা করে সাইড রাস্তা দশ ফুট করে কোনো রাস্তা দিয়ে দেখতে পাবেন না হাফ গায়েব হাফ রাস্তা হাফ মাটি রয়েছে তো আমার মতে যে মানুষের টায়ার খারাপ হয়ে যাচ্ছে গাড়ির মানুষের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে যানজটের মধ্যে মানুষকে পড়তে হচ্ছে চারিদিকে ইল্লিগাল পার্কিং চলছে কোথাও মেলা বসছে কোথাও খেলা হচ্ছে আর মেলার বাইরে ইল্লিগাল পার্কিং রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা বর্ধমানে শাকারি পুকুর যান সেখানে দেখবেন মেলা ময়দানের বাইরে বিভিন্ন ইলিগাল পার্কিং চলছে কারা চালাচ্ছে কেন চালাচ্ছে কী বৃত্তান্ত প্রশাসন নির্বিকার প্রশাসন জানে না কিন্তু প্রশাসনকে কমপ্লেন করলেও প্রশাসন বলে আমাদেরকে কমপ্লেন করুন কিন্তু কমপ্লেন করেও কোনো সাহায্য মানুষ বা সুরাহা পাচ্ছে না উনি বুঝতে পারছেন হয়তো বেগ পেয়েছেন উনি মানুষ ওনাদেরকে ভোট দিচ্ছে না ঠিকঠাক করে তাই উনি বেগ পেয়ে এখন বলতে শুরু করেছেন যে দেখুন কিন্তু আমার মতে যে ওনারই কিছু নেতা নেত্রী আছেন যিনি বলছেন যে এখানে আপনারা পঁচাত্তর কি হচ্ছে উনি এখন যদি সব জেনেও বলেন যে আমি জানি না কিছু তাহলে তো কিছু বলার নেই খুব ভালো সাধুবাদ জানাই তবে উনি তার সঙ্গে সঙ্গে অপরের সঙ্গেও আছে এটাও তো নয় বিভিন্ন সময় দেখেছি গড়িয়াটে ওড়িও হকারি পরে এটা তো বর্তমান যুগে তাই হয়েছে ছোট্ট ছায়াগত থাকে বলে তার জোর হকারি ইউনিয়নও হোক বা ইয়ে হোক সমস্ত কিছু বলছি কাউকে সঙ্গে নিতে হবে না মুখ্যমন্ত্রী আসুক বর্ধমানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ধমানের অধিকাংশ জায়গায় সরকারি জমির ওপর কিভাবে দোকান ঘর করে তুলে বিক্রি করা হচ্ছে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার ওপর বি সি রোডের ওপর জিডি রোডের ওপর কেউ বলার নেই কাউকে তো আজ করছে না আচ্ছা মুখ্যমন্ত্রী বলা বলার পর আমরা দেখতে পাচ্ছি তাদের নরচর হচ্ছে কিন্তু আজকে আমার একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি যখন জানেন এই সমস্ত জিনিস হচ্ছে আপনি এত স্পেসিফিক্যালি জানেন প্লাস এর সঙ্গে অফিসিয়ালরা কি যুক্ত আছেন তাহলে আপনি আপনার ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে কারা কারা এই অবৈধ কাজগুলো দিনের পর দিন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা লেগে পড়েছে তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি দিন